আল হাফিজ তথা মহারক্ষক। আমরা অ্যান্টি স্লিপ, গাড়ির ব্রেক, প্রতিরক্ষামূলক বেলুন আর সিট বেল্টের উপকারিতা জানি ঠিকই, কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, এর সক্ষমতা অক্ষমতা সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা ভুলে যাই। আল হাফিজ তথা মহারক্ষক, যদি অনুভব করেন আপনার জীবনে বিপদ নেমে আসছে, রোগ আপনার স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, আপনার ছেলেটি আপনার থেকে দূরে যাচ্ছে আর আপনি তাকে হারিয়ে ফেলার ব্যাপারে শঙ্কিত, অথবা খারাপ সঙ্গীর সাথে মিশে তার বক্ষে যাওয়ার আশঙ্কা করেন, অথবা আপনি মনে করতে পারেন আপনার জমানো সম্পদ আস্তে আস্তে শেষ হতে শুরু করেছে, তাহলে জেনে রাখুন আল্লাহর আল হাফিজ তথা মহারক্ষক নামটি আপনার জানা দরকার। এই মহান নামের স্পর্শে আপনার ঈমানকে নবায়ন করা প্রয়োজন। আপনার জন্যে এই নাম নিয়ে চিন্তা গবেষণা করার এখনই সময়। একমাত্র তিনি আপনার জীবন রক্ষা করবেন, আপনার স্বাস্থ্য রক্ষা করবেন, আপনার সন্তানদের রক্ষা করবেন আর রক্ষা করবেন আপনার সহায় সম্পত্তি। বস্তুত আপনার জীবনের সব কিছুর রক্ষণাবেক্ষণকারী একমাত্র তিনি। হে আত্মা, প্রশান্ত হও। বিখ্যাত মুফাসসির শাইখ আব্দুর রহমান আস সাদি রাহিমহুল্লাহ বলেন, মহারক্ষক তো তিনি যিনি তার সব সৃষ্টিকে রক্ষা করেন, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সব কিছুর ব্যাপারে জ্ঞান রাখেন, তিনি তার প্রিয় বান্দাদের গুনাহ ও ধ্বংসাত্মক কাজে পতিত হওয়া থেকে রক্ষা করেন, সর্বাবস্থায় নিজ দয়ায় তাদের আচ্ছাদিত করে রাখেন, সংরক্ষণের সর্বশেষ পর্যায় তার কাছেই এবং শ্রেষ্ঠ তত্ত্বাবধায়ন তারই। তিনি সাথে থাকলেই আপনি পূর্ণ প্রশান্তি লাভ করবেন। আল্লাহ আমাকে আপনি রক্ষা করুন সামনের, পেছনের, ডানের, বামের ও ওপরের দিক থেকে, আর আমি নিম্নগামী গুপ্ত হত্যার শিকার হওয়া থেকে পানাহ চাই। ইবনু মাজাহ 3121। আপনি তার কাছে ছয় দিকের বিপদ আপদ থেকে আশ্রয় চান। আপনি চাইবেন সংরক্ষণের একটি গোলক যেন আপনাকে সব দিক থেকে ঘিরে রাখে, আর এই ব্যাপারে শুধু আল্লাহই সক্ষমতা রাখেন। তিনি আপনার চোখ কান রক্ষা করেন, তার এই রক্ষণাবেক্ষণের কৃতজ্ঞতাস্বরূপ আমরা তাকে দিনের রাতে ডেকে যাই, আল্লাহ আমার কানে নিরাপত্তা দিন, আল্লাহ আমার চোখের নিরাপত্তা দিন। আবু দাউদ 5090। আপনার চোখ কান হারালে আপনি এই সৃষ্টিজগৎ চেনার যন্ত্রই হারিয়ে ফেলবেন, এই বিশাল অন্ধকার জগতে নিরুদ্দেশ হয়ে যাবেন, ভয়ঙ্কর নিরাপত্তা দিয়ে দুনিয়া আপনাকে শ্বাসরুদ্ধ করে ফেলবে। আপনি বলুন, বলো তো দেখি, যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, তবে আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন উপাস্য আছে যে তোমাদের এগুলো এনে দেবেন? সূরা আনাম আয়াত 46। মহারক্ষক তো তিনি যার দিয়া কান দিয়ে আপনি হারাম শোনেন, অথচ মুহূর্তের মধ্যে তা অক্ষম করার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আপনাকে তা ব্যবহার করার সুযোগ দেন। মহারক্ষক তো তিনি যার দেয়া চোখ দিয়ে আপনি হারাম দেখেন, অথচ ক্ষণিকের মধ্যে তার দৃষ্টি কেড়ে নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আপনাকে তা ব্যবহার করার সুযোগ দেন। তিনি আপনার দিনেরও সংরক্ষক, আর এর কৃতজ্ঞতা প্রকাশের জন্যে আপনি সিজদায় গিয়ে বলবেন, হে অন্তরসমূহ ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর অটল রাখুন। ভ্রান্তির পথগুলো। তিনি যদি আপনার অন্তরকে দিনের উপর অটল না রাখতেন, তাহলে সন্দেহের পশুগুলো আপনার দিনকে খাবলে খেত, প্রবৃত্তির ঝান্ডারা আপনার দিনকে অপহরণ করত। এমন অনেক আলিম আছেন যারা বইপত্রের মাঝে জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাদের বিশ্বাস বিশুদ্ধ করতে চাননি, তাই তারা শেষ বয়সে আল্লাহকে অস্বীকার করে বসে, বিদআতে লিপ্ত হয়। কিন্তু দেখুন, কত সামান্য আমল নিয়েও আপনি তাকে সিজদা করতে পারছেন। এইভাবেই মহারক্ষক আল্লাহ আপনার দিন সংরক্ষণ করে রেখেছেন। ইলম থাকা সত্ত্বেও যারা অপদস্থতার শিকার হয়েছে, এমনই একজন আলিম, নাম তার আব্দুল্লাহ আল কাসিমি। দিনের জন্যে তিনি একটি বই রচনা করেছিলেন, বইটির নাম আস সিরা বাইনাল ইসলাম ওয়াল ওয়াসানিয়াহ। তার এই বই নিয়ে কেউ কেউ বাড়িয়ে বলতে গিয়ে বললেন, তিনি জান্নাতের মোহরানা দিয়ে দিয়েছেন। হারাম শরীফের মিম্বরে পর্যন্ত তার প্রশংসা করা হয়েছিল, কিন্তু কয়েক বছরের ব্যবধানে তার মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। এমন ফিতনা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। তার মনে সন্দেহ দানা বাঁধতে থাকে, তারপর তার ধারণাকৃত সেই সন্দেহগুলো একদিন তত্ত্বের রূপ নেয়,
বাস্তব চিন্তায় পরিণত হয়। এরপর সে ভ্রান্তির বেড়াজালে, সন্দেহের ধ্বংসস্তূপে ভর করে সে কলম ধরে ইসলামকে আক্রমণ করে, একটি বইও লিখে ফেলে হাজহি হিলাল আগলাল নামে। সেখানে সে দাবি করে বসল, আল্লাহর এই দিন এখন শিকল ও জেলখানায় পরিণত হয়েছে। নাউযুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে এরকম লাঞ্ছনা থেকে পানাহ চাই। মহারক্ষক তো তিনি যিনি আপনার দিনকে সংরক্ষণ করেন। আপনার মাথায় জমে থাকা জ্ঞানের স্তূপ সংরক্ষণ করার কোনো দরকার তার নেই। আপনার উচিত জ্ঞান নিয়ে অহংকার না করা। কুরআন মুখস্থ করেছেন, এ নিয়ে গর্ভের কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস মুখস্থ করতে পারেন বলে এ নিয়ে কিসের বড়াই। আল্লাহ যদি দয়া করে আপনার দিনকে সংরক্ষণ না করেন, তাহলে আপনি নির্ঘাত বিভ্রান্তিতে নিপতিত হবেন। এই যে বালআম ইবনু বাউরাকে আল্লাহর মহান নামে ইসমে আজমের জ্ঞান দেওয়া হয়েছিল, যেন যে কোনো সময় তাকে তার নামে ডাকলেই তিনি সাড়া দেন। এই মহান নাম তাকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাতে পারল না, সে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিল। বালআম ইবনু বাউরা মুসা আলাইহিস সালামের সময় ওয়া ইহুদিদের জন্যে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি হিসেবে গণ্য হতো। নিজ সম্প্রদায়ের লোকেরা তাকে প্রভূত সম্মান প্রদর্শন করত, কেননা সে ছিল এমন একজন লোক যার দোয়া কবুল হতো। সিরিয়ার কিনআন এলাকায় ছিল তার বসবাস। যখন মুসা আলাইহিস সালাম কিনআন বিজয়ে সফর করেন, বালআমের সম্প্রদায়ের লোকেরা তাকে চাপ দিতে থাকে মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের বিরুদ্ধে ধ্বংসের দোয়া করতে। প্রথমে সে অস্বীকার করলেও পরে প্রলোভনে পড়ে সে নাবী ও তার সঙ্গীদের বিরুদ্ধে বদদোয়া করে, আর এর ফলেই সে আল্লাহর শাস্তিতে পতিত হয়। বিস্তারিত দেখুন মারিফুল কোরআন পৃষ্ঠা 501। এছাড়াও বালআমকে রাব্বানিক সাহিত্যের সাতজন নম্র ভাবানী, আইয়ুব ও তার চার বন্ধু, বালআম ও তার পিতা বাউরা একজন হিসেবে উল্লেখ করা হয়েছে তালমুদ 15b। অ ইহুদিদের মধ্যে বালআমের অবস্থান ছিল তেমনই যেমন ছিল ইয়াহুদিদের মাঝে মুসা আলাইহিস সালামের অবস্থান। উল্লেখ্য, মুসা আলাইহিস সালামের মতো বালআমেরও তকছেদ অবস্থায় জন্ম। ইয়াহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ্দিতে তার এক পা খোরা ও এক চোখ কানা ছিল। আমরা আল্লাহকে ভুলে যাই, তিনি আপনার জীবন রক্ষা করেন। এই জন্যেই প্রিয়জনদের থেকে বিদায় নেওয়ার সময় আমরা বলি, আপনাকে সেই আল্লাহর কাছে আমানত রাখছি যার আমানতগুলো হারিয়ে যায় না। মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 403। যে আমানত আল্লাহর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে তা হারানো যে অসম্ভব। কোনো দুর্ঘটনায় যদি কোনো মানুষ বেঁচে যায়, তাহলে তার পেছনে অবশ্যই একজন সংরক্ষণকারী থাকেন যিনি তাকে বাঁচান। আমরা অ্যান্টি স্লিপ, গাড়ির ব্রেক, প্রতিরক্ষামূলক বেলুন আর সিট বেল্টের উপকারিতা জানি ঠিকই, কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, এর সক্ষমতা অক্ষমতা সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা ভুলে যাই। সাগরের ঢেউ তরঙ্গ যখন জাহাজে আঘাত হানে, হৃৎপিণ্ডটা যখন ভয়ে বুক পর্যন্ত উঠে আসে, তখন কে সলিল সমাধি হওয়া থেকে জাহাজটাকে রক্ষা করে? একটি ভিডিওতে দেখেছিলাম সাগরের উন্মত্ত ঢেউ খেলা করছে একটি জাহাজকে নিয়ে। জাহাজের লোকজন দ্রুত এক পাশ থেকে অন্য পাশে ছুটে যাচ্ছে। তাদের তখন কিছুই করার নেই, এমনকি স্বাভাবিক চিন্তাশক্তিও লোপ পেয়েছে। তাদের মাথায় যে একটা জিনিস আছে তা হলো কোনো কিছু আঁকড়ে ধরে জীবন রক্ষা করা। তারপর যখন ক্যামেরাটা আরও দূর থেকে তাক করা হলো, তখন বিশাল সমুদ্রের প্রমত্ত উর্মিমালার মাঝে জাহাজটাকে মনে হলো ছোট্ট এক টুকরো কাগজ। বিমানের পাইলট যখন ঘোষণা করে বিমানে সমস্যা দেখা দিয়েছে, তখন যাত্রীরা সবাই পরম ভক্তির সাথে আল্লাহকে স্মরণ করতে থাকে। সবাই আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তওবা ঘোষণা করে। জীবনের সব আশা ভরসা স্বপ্ন চিন্তা ভুলে যায়। তাদের বিবেক বুদ্ধি তখন শুধু মৃত্যুর কথাই চিন্তা করে। কে তিনি যিনি তার মহান ক্ষমতায় বিকল বিমান সচল করে দিয়েছেন? যারা ভয়ে কুকড়ে ভূত হয়ে গিয়েছিল, কোন সত্তা তাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় বের করে এনেছেন? একবার একটি বিমানের যাত্রী ছিলাম আমি। হঠাৎ প্রবল বায়ুচাপের সম্মুখীন হলো বিমানটি। যখন বিমানের অবস্থা আমি বুঝতে পারলাম যে সেটি বিরাট মরুভূমির বুকে সাঁতার কেটে চলেছে, সাথে সাথে একরাশ ভয় আমাকে ঘিরে ফেলল। জীবনে এত ভ্রমণ করেছি, সেখানে তো আকাশের বুকে বিমানের এই দুর্বল অবস্থানের ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আল্লাহর অশেষ ক্ষমতায় কিভাবে এটা আকাশে ভেসে বেড়ায় কখনো তা আমি ভেবেও দেখিনি। প্রহরীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
মানুষের জন্য রয়েছে তার সামনে পেছনে একের পর এক আগমনকারী প্রহরী। তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। সূরা রাদ আয়াত 11। শুধু আপনার জন্যেই মহারক্ষক আল্লাহ 4 জন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন। আপনাকে তারা সব দিক থেকে ঘিরে রাখে। আপনার তাকদীর অনুযায়ী সব কিছু যেন সম্পূর্ণ হয় আল্লাহর নির্দেশে, সেই জন্যে আপনাকে তারা ঘিরে রাখে। তিনি তো মহারক্ষক, তিনি আপনার জন্যে এত পরিমাণ ফেরেস্তা নিযুক্ত করেছেন যেন তিনি না চাইলে একটা বুলেটও আপনাকে আঘাত করতে না পারে, কোনো পাথরের আঘাতে যেন আপনি শেষ না হয়ে যান, এমনকি একটি মশাও যেন আপনার ত্বক স্পর্শ করতে না পারে। শাইখ আয়েজ আল কার্নিকে ফিলিপাইনে হত্যার চেষ্টা করা হয়, সেই ভিডিওটা আমি বিস্ময়ের সাথে দেখেছি। 1 মিটার দূরত্ব থেকে আততায়ী শাইকের দিকে 6টা বুলেট ছুট করল। এই বুলেট আর শাইকের মাঝে কোনো প্রতিবন্ধক ছিল না। আততায়ীকে বেশ দ্রুত মনে হলো। শাইখ বা তার সহকারীরা প্রতিহত করারও সুযোগ পাননি, কিন্তু তারপরও শাইখ সুস্থ অবস্থায় সেখান থেকে বের হলেন। আমার মনে পড়ে অনেক দূর থেকেও একটা মাত্র বুলেট আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডির জীবন কেড়ে নেয়, অথচ তখন তার গাড়ি ধীরগতিতে সামনে চলছিল, চারপাশে প্রচুর সেনাবাহিনীর সদস্য ছিল তার নিরাপত্তায়। পরে শাইখ বলেছিলেন, আক্রমণের সময় তিনি আল্লাহর স্মরণে ব্যস্ত ছিলেন, তিনি নিজেকে দুয়ার প্রাচীরে নিয়ে বেষ্টন করে রেখেছিলেন। এই ঘটনাটি একটি পরিপূর্ণ পাঠের অংশ। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা সম্বলিত অনেক খণ্ডের একটি বই রচিত হতে পারে, যে বই হাফিজ বা মহারক্ষক নামের বর্ণনায় পূর্ণ থাকবে। বন্ধনীর মাঝে আপনি কি জানেন তিনি সবসময় আপনাকে রক্ষা করে থাকেন? নানামুখী আক্রমণ থেকে প্রতি মুহূর্তেই আপনাকে তিনি বারবার বাঁচিয়ে থাকেন। কিভাবে? এই যে লেখাটি পড়ছেন, এরই মধ্যে তিনি আপনার হৃৎস্পন্দন থেমে যাওয়া, আপনার শিরা উপশিরায় রক্ত জমাট বাঁধা, বিবেকের উন্মাদনা, কিডনি নষ্ট হওয়া, অঙ্গ প্রত্যঙ্গ বিনষ্ট হওয়া, মাথা ব্যথা, পাকস্থলীর সমস্যা, কোনো অঙ্গ বিকল হওয়া, চোখ অন্ধ হওয়া, শ্রবণ শক্তি চলে যাওয়া, জিহ্বা আড়ষ্ট হয়ে যাওয়া, এই সব থেকে তিনি আপনাকে বাঁচিয়েছেন। এর পরের মুহূর্তের পরের মুহূর্তটাও আপনাকে তিনিই বাঁচিয়ে রাখেন। তার প্রতিরক্ষা আপনার জন্য এইভাবেই চলছে। বলুন তো, এই সব কিছুর জন্যে প্রতি মুহূর্তে আমাদের ঠিক কতবার আলহামদুলিল্লাহ পড়া উচিত? একটি বোতল। অন্ধকারে অচেনা অজানা কোথাও আপনার গাড়ি থামানোর পর যদি ভয় পান যে সেটি চুরি হয়ে যাবে, তাহলে মহারক্ষকের হাতে তা সংরক্ষণের ভার দিয়ে দিন। যা কিছু আল্লাহকে রক্ষা করতে দিয়েছেন তা আপনি কখনো হারাবেন না। বাড়ি থেকে বের হওয়ার পর বাচ্চাদের নিয়ে চিন্তিত হলে বলবেন, আমি সেই আল্লাহর কাছে তোমাদের আমানত রেখে যাচ্ছি, যার নিকট গচ্ছিত আমানত হারায় না। ফিরে এসে দেখবেন তারা ভালো অবস্থাতে আছে, কারণ তিনিই যে মহারক্ষক। যদি কখনও পাবলিক প্লেসে অথবা অনিরাপদ কোনো জায়গায় দামি কিছু রেখে যেতে বাধ্য হন, তাহলে অন্তর থেকে বলুন, আল্লাহ আপনি রক্ষা করুন। নিশ্চিত থাকুন আপনার ফিরে আসা পর্যন্ত আল্লাহ তা রক্ষা করবেন। 4 বন্ধু তাবুক থেকে 60 কিলোমিটার দূরে নিমাতু রাইথ নামে এক জায়গায় বেড়াতে গেল। সকাল 9টায় তারা পায়ে হেঁটে শুক নামক এক স্থানে পৌঁছল। এই শুক এক গভীর খাদ। সেখানে নামার মানে হলো জীবনের মায়া ত্যাগ করে সেটি বিলিয়ে দেয়া, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ একটি গর্ত। অ্যাডভেঞ্চারের নেশায় তাদের পেয়ে বসল। তারা আধ ঘন্টার মধ্যেই এই খাদের তলানিতে পৌঁছে গেল। মাগরিব পর্যন্ত তারা উপরে ওঠার চেষ্টা করল, পাথরগুলো আঁকড়ে ধরল, কিন্তু মসৃণ পাথরখণ্ডে তারা বারবার পিছলিয়ে পড়ে যেতে লাগলো। পায়ের নিচের পাথরখণ্ড ভেঙে যেতে লাগলো। পরে এমন একটা সরু জায়গা বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে লাগলো যেখানে পায়ের আঙ্গুলেরও জায়গা হয় না। এভাবে চেষ্টা করতে করতে তারা একসময় ক্লান্ত হয়ে পড়ল। তাদের পা ক্ষত বিক্ষত হয়ে গেল। এক তীব্র পিপাসায় তারা পরাজিত হয়ে পড়ল। সোজা কথা, চোখের তারায় সাক্ষাৎ মৃত্যু দেখতে পেল তারা। তবে তাদের অন্তরগুলো ছিল আল্লাহর সাথে সম্পৃক্ত। তারা দৃঢ় বিশ্বাসী ছিল যে আল্লাহ ছাড়া আর কোনো রক্ষাকারী নেই। তাদের মধ্যে একজন, বাকিরাও সাক্ষ্য দেয়, আল্লাহর কাছে বিনয়বনত হয়ে চাইল। পিপাসায় বুকের ছাতিটা তখন ফেটে যাচ্ছে, মৃত্যু কামনার মতো অবস্থায় সৃষ্টি হয়েছে। এখানে কোনো মানুষ কখনো পা রাখে এমন সম্ভাবনা একেবারেই নেই। এই অবস্থায় হঠাৎ তাদের মধ্যে একজন একটি পানির বোতল দেখতে পেল। বোতলটি পরিষ্কার ও স্বচ্ছ টলটলে পানিতে পরিপূর্ণ।
এই পানি বন্ধুদের সাথে ভাগাভাগি করে পান করার যে আনন্দ, তাদের নিকট এর চেয়েও বেশি আনন্দের ব্যাপার ছিল আল্লাহ ওই সময় তাদের সাথে ছিলেন। আল্লাহই এই বোতলটা তাদের জন্য এই সময় পাঠিয়েছিলেন, তাদের রক্ষা করেছিলেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। এই বোতলটি শুধু মৃত্যু থেকে বাঁচার চিহ্ন না, এটা মহারক্ষকের হেফাজতের এক অনন্য দৃষ্টান্ত। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওই যুবকেরা আবার উপরে ওঠার চেষ্টা করতে থাকে। এভাবে মাগরিবের পূর্ব মুহূর্তে তারা ছাদে পৌঁছিয়ে যায়। ততক্ষণে তাদের মুখগুলো কালো রং ধারণ করেছে, পোশাক ছিন্ন ভিন্ন, পা থেকে রক্ত ঝরছে। তবে আল্লাহর প্রতি তাদের ঈমান তখন পাহাড় সম। কিছু চোখ ঘুমিয়ে পড়ে, আবার কিছু চোখ জেগে থাকে। এমন সব বিষয় নিয়ে অনেকে ব্যস্ত থাকে, যা হতেও পারে আবার নাও হতে পারে। যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন, অনেক অনেক বেশি। মহারক্ষকের সাথে প্রতিটি সৃষ্টিরই একটি সম্পর্ক আছে। সৃষ্টি করার পরেই তিনি সৃষ্টিকুলকে ছেড়ে দেননি, বরং জীবনের নতুন নতুন ধাপের মুখোমুখি হওয়ার জন্যে তাদেরকে তিনি অস্ত্রসজ্জিত করে দেন। তিনি জীবন যুদ্ধে জড়িয়ে পড়ার জন্যে প্রত্যেক সৃষ্ট জীবকে তার উপযুক্ত তরবারি দিয়ে সুসজ্জিত করেন। দ্রুত দৌড়ানোর সক্ষমতা দিয়ে কিছু প্রাণীকে তিনি অন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করেন, যেমন হরিণ, খরগোশ। কেউ ক্ষতি করতে চাইলে তাকে আক্রমণ করে ফেরে চিড়ে দিয়ে নিজেকে রক্ষা করার ক্ষমতা দিয়েছেন ষাঁড় আর গণ্ডারকে। কিছু প্রাণীকে দীর্ঘ দেহ দিয়ে রক্ষা করেন তিনি অন্য প্রাণীদের থেকে, সে তার বিশাল দেহ দিয়ে শত্রুকে মারিয়ে চলে, যেমন ভাল্লুক ও হাতি। কিছু প্রাণী আছে যারা বৈদ্যুতিক সংকেত দিয়ে নিজেদের রক্ষা করে, তাদেরকে যেই স্পর্শ করবে সেই বিদ্যুৎ সৃষ্ট হয়, যেমন বৈদ্যুতিক ইলফিশ। কিছু প্রাণী আবার নিজেদের শরীরে বিষ তৈরি করে রক্ষা করে, যেমন সাপ বিচ্ছু। এভাবেই তিনি তার সৃষ্টিকুলকে রক্ষা করেন। আর মানুষ জানে না এমন কত প্রাণীকে তিনি রক্ষা করেন, তার সংখ্যা নিরূপণ করা অসম্ভব ব্যাপার। তিনি আপনাকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুমিন বান্দাদের হেফাজত করেন তার একটা চিত্র হল, নিশ্চয় আল্লাহ ইমানদারদের রক্ষা করেন, সূরা হাজ আয়াত 38। একবার ভেবে দেখুন, তিনি যে ইমানদারদের যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করেন কেবল তাই নয়, বরং তাদের হয়েই তিনি তাদের রক্ষা করেন। এতেই বোঝা যায় তারা কত ভয়াবহ ও বিভীত সমস্যার মুখোমুখি হবে, কিন্তু আল্লাহ তো জানেন তাদের শত্রুরা কী পরিকল্পনা করেছে। তাই তিনি তার প্রিয় মুমিন বান্দাদের হেফাজতের দায়িত্ব নেন, যাবতীয় ক্ষতি থেকে তাদের দূরে রাখেন। হাদিসে কুদসিতে আছে, যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিই। একবার কল্পনা করুন, সত্য দিনের দাওয়াতের শত্রুর সাথে আল্লাহর যুদ্ধ, কে বিজয়ী হবে আর কে পরাজিত, কে হবে লাঞ্ছিত? তিনি তার মুমিন বান্দাদের হেফাজত করেন, তাদেরকে বিশেষভাবে রক্ষা করেন, ভালোবাসা, অনুগ্রহ ও দয়া দিয়ে তাদের ঘিরে রাখেন। কুরাইশের মুশরিকেরা একটা গুহার কাছে একত্র হল। গুহার ভেতরে মাত্র দুইজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাদেরকে হত্যার জন্যে ইতিমধ্যে বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করা হয়ে গেছে। মুশরিকদের ভেতরে একটা চাপা খুব বিরাজ করছে, ওই সময়ে সবচেয়ে দামি ব্যক্তিকে পরাজিত করতে পারা এবং তার নাম নিশানা বিলীন করে দেওয়ার প্রবল ইচ্ছা তাদের ভেতর। আবু বকর আস সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর অন্তরের কোণে ভয়ের নীরব প্রকাশ। মহান সাথী তার দিকে ভরসার চোখে তাকালেন, জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার কি মত সেই দুজনের ব্যাপারে যাদের মধ্যে তৃতীয় জন হলেন আল্লাহ? আবু বকর, তুমি কি মনে করো যে আমরা দুইজনই? না, আমরা তো তিনজন। মুহূর্তের মধ্যে ভয়ের জাল ছিন্ন ভিন্ন হয়ে গেল, কাঁপাকাঁপি থেমে গেল, দুর্ভাবনা কেটে গেল। আপনি যদি তার সংরক্ষণের অধীন হয়ে যেতে পারেন তবে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, কারণ সব ভয়াবহ ব্যাপারই তখন নিরাপদ। খেয়াল করুন, যেসব যুবক গুহায় আশ্রয় নিয়েছিল তাদের কথা, যারা আল্লাহর কাছে হিদায়ত চেয়েছিল, আল্লাহও তাদের আশ্রয় দিলেন দুয়ারবিহীন একটি গুহায়। সেটি ছিল মানুষ, পশু আর পোকামাকড়ের জন্য উন্মুক্ত, কিন্তু রহমান তাদের রক্ষা করতে চান, এই জন্যে তিনি সেখানে পাহারাদারির জন্যে সৈন্য দাঁড় করিয়ে দিলেন। এই সৈন্যের নাম ভয়। ভয়ে কেউ আর সেই গুহার আশেপাশেই আসত না, কেউ ভুল করে কাছে কিনারে আসে পড়লেও
ভয়ে পালাত। যদি আপনি তাদের দিকে তাকিয়ে দেখতেন তাহলে আপনি অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতেন, আর অবশ্যই আপনি তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন। সূরা কাহাফ আয়াত 18। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুব শীঘ্রই আমি কাফিরদের অন্তরে ভীতি সঞ্চার করব। সূরা আনফাল আয়াত 12। তার বান্দাদের জন্যেই তিনি কাফিরদের অন্তরে ভীতি সঞ্চার করেন, সেজন্য কাফিরেরা সবসময় আল্লাহর বন্ধুদের ভয়ে ভীত থাকে। হিংস্র পশুর উপত্যকা। আল্লাহ আপনাকে ফেরেস্তা দিয়ে রক্ষা করবেন। যেই ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে তার জন্য আল্লাহ এমন একজন ফেরেস্তা তার মাথার কাছে নিযুক্ত করবেন যে তাকে রক্ষা করবে। আল্লাহ যদি আপনার সাথে থাকেন তাহলে কিসের ভয়? আল হাফিজ তথা মহারক্ষক এই নামটা আপনাকে বুক উঁচু করে দাঁড়ানোর সাহস যোগায়, আপনাকে তার কথা মনে করিয়ে দেয়, যিনি চিরঞ্জীব, যিনি মৃত্যুবরণ করেন না। আপনি যখন অন্ধকারে হেঁটে চলেন তখন আপনি হিংস্র পশুর উপত্যকা পেরিয়ে যান, কুমিরপূর্ণ নদী যখন আপনি পার হন তখন মহারক্ষক আপনাকে সবসময় সংরক্ষণের একটা বলয় দিয়ে ঘিরে রাখেন, তখন বিপদের আয়োজনগুলো আপনার কাছে নিতান্তই সামান্য বস্তুতে পরিণত হয়ে পড়ে। এর মানে এই না যে আল্লাহ রক্ষা করেছেন এই দুহাই দিয়ে আপনি নিজেকে হিফাজতের কোনো মাধ্যম বা উপায় গ্রহণ করা থেকে বিরত রাখবেন, বরং মাধ্যম গ্রহণের জন্যে আমাদের তো আদেশই দেওয়া হয়েছে। হিজরত, যুদ্ধসহ সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম গ্রহণ করেছেন, সুতরাং মাধ্যমের গুরুত্ব তো থাকবেই, এবং একই সাথে আপনার অন্তরে আল্লাহর অবস্থান থাকবে মহাজ্ঞানী, সর্বশক্তিমান ও মহারক্ষক রূপে। আফ্রিকায় দাওয়াতের কাজ করার জন্যে আব্দুর রহমান আস সুমায়াত সফর করেছেন, সেখানে দাওয়াত দিয়েছেন, দিন প্রচার করেছেন, পথে গিরি উপত্যকা পার হয়েছেন, ক্ষুধা পিপাসা অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। এরপরেও তার যে স্বাচ্ছন্দ্যে দাওয়াতি কাজ করতে পারা এবং দীর্ঘ 25 বছর ধরে এই কাজে অগ্রসর থাকা এবং অবশেষে কুয়েতে নিজ বাড়ির বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এগুলো কেউ যদি চিনতে করে তাহলে বুঝবে আল্লাহর আল হাফিজ তথা মহারক্ষক নামের মহিমা কী। এই ব্যাপারে আরেকটা ঘটনা উল্লেখ করা যাক, এটা আল্লাহর সৎকর্মশীল বান্দাদের ক্ষেত্রে বিস্ময়কর কিছুই না। সাঈদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হাজ্জাজের দুইজন সৈন্য ধরে ফেলল, তারা তাকে হাজ্জাজের কাছে নিয়ে যেতে লাগল। পথে বৃষ্টি নেমে এলে তারা এক পাদ্রির গির্জায় আশ্রয় নিল, কিন্তু সাঈদ সেখানে প্রবেশ করতে কিছুতেই রাজি হলেন না। যেই জায়গায় বিভ্রান্তিমূলক পদ্ধতিতে আল্লাহর উপাসনা করা হয় সেখানে প্রবেশে কোনোভাবেই তাকে সম্মত করা গেল না, তারা তাকে রেখে গির্জায় ঢুকে পড়ল। এই সময় একটা সিংহ তার কাছে এলো, ভেতর থেকে হাজ্জাজের সৈন্যরা চিৎকার করে বলল, আপনি পালান, আপনি পালান। কিন্তু সাঈদ একটুও না নড়ে আপন জায়গায় বসে রইলেন, বসে বসে জিকিরে নিমগ্ন হলেন। সিংহ এবার তার আরও কাছে চলে এলো, এবার সাঈদের কানের কাছে এসে যেন ফিসফিস করে কিছু বলল। দুই সৈন্য ভয়ে জুবুথুবু হয়ে তাকিয়ে রইল সাঈদের দিকে। পাদ্রী অবাক দৃষ্টিতে চেয়ে থাকে, বললেন, এই ব্যক্তি তো আল্লাহর এক খাঁটি বান্দা, থাকো তোমরা দুনিয়া নিয়ে, আমাকে রাখো মুক্ত স্বাধীন, তোমাদের মধ্যে আমিই ধনী, যদিও আমি সহায় সম্বলহীন। শেষ মুহূর্তে হিংস্র সিংহটাকে থামিয়ে দিলেন কে? তিনিই তো সেই মহারক্ষক প্রভু, আমি দরিদ্র। ইউটিউবে একটা ভয়াবহ ভিডিও দেখলাম, এক লোক হেঁটে রেললাইন পার হচ্ছে, ট্রেনটা বেশ দ্রুত গতিতে ছুটে আসছে, তবে লোকটা যথাসময়ে এই পাশে চলে যাবে এমন একটা ভাব নিয়ে এগোচ্ছে। হঠাৎ করে তার পা আটকে গেল রেললাইনের সাথে, সে পা ছড়ানোর জন্যে আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সরছে না। এদিকে ট্রেনও এগিয়ে আসছে প্রবল গতিতে, মৃত্যুর ভয়ে সে জুড়ে চিৎকার করে উঠল, মরার আগেই ভয়ে সে মরে যাচ্ছে এমন অবস্থা। ট্রেন আর তার মাঝে দূরত্ব যখন মাত্র কয়েক মিটার বাকি, তখন আল্লাহ লাইনের লোহার পাতকে লোকটির পা ভের করার অনুমতি দিলেন, লাইন থেকে পা ছড়িয়ে লোকটি অস্বাভাবিক মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন। আপনার দুর্বলতার উপর ভরসা রাখুন, আপনি যে কত ক্ষুদ্র সেটা বিশ্বাস করতে শিখুন, দারিদ্রের উপর নির্ভর করুন, তারপর আপনার অন্তরকে আল্লাহমুখী করে ফেলুন আর বলুন, আমি সৃষ্টিকুলের প্রভুর কাছে দরিদ্রের মতো চাই, আমি চাই সর্বাবস্থায় নিঃস্ব। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় ছিল জঘন্য পাপাচারী, একদিন তারা জোরপূর্বক লূত আলাইহিস সালামের ঘরে ঢুকে পড়ল,
এবং তার অতিথিদের জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। অথচ অতিথি ছিলেন ফেরেস্তারা। আচ্ছা, আপনার ঘরের অতিথি যদি আপনার সম্প্রদায়ের সবচেয়ে পাপী লোকগুলো হয় এবং তাদেরকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে যায়, তাহলে সেটা কত বড় লজ্জার ব্যাপার হবে ভেবে দেখুন তো। অধিকন্তু সেখানে অতিথি ছিলেন পবিত্রময় ফেরেস্তাগণ। লূত আলাইহিসসালাম তখন দুর্বল কণ্ঠে বললেন, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম। সূরা হুদ আয়াত 80। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লূত আলাইহিসসালামের এই অসহায় উক্তি সম্পর্কে বলেন, আল্লাহ লূত আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করুন, তিনি সুদৃঢ় স্তম্ভ আল্লাহর নিকটেই আশ্রয় নিতেন। সাহিহ বুখারী 3372। আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরুন, কারণ অন্যান্য স্তম্ভ আপনার সাথে বেঈমানি করলেও এইটা করবে না। প্রিয় ভাই, আল্লাহ কখনও শত্রু দিয়েও আপনাকে হেফাজত করবেন। কীভাবে সেটি? কথিত আছে, এক গভীর রাতে চুরি করার জন্যে এক চোর মহল্লার একটি বাড়িতে ঢুকল। বাড়িতে ঢুকে সে মূল কক্ষে থাকা ওই বাড়ির টাকা পয়সা যেখানে যা ছিল খুঁজতে লাগল। বাড়িতে অবস্থানকারী দম্পতি তাদের ছোট বাচ্চা নিয়ে ঘুমোচ্ছিল। চোর ঘরে ঢোকার পর হঠাৎ বাচ্চাটি চিৎকার করে কেঁদে উঠল। বাবা মা জেগে উঠে কিছুটা সন্দেহপ্রবণ হয়ে চিন্তা করতে থাকল, বাচ্চাটা কী দেখে এমন চিৎকার করেছে। বাচ্চার কান্না না থামাই বাবা মা দুজনে উঠে বাচ্চাটিকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এলো। বাচ্চাটি কেঁদে ওঠার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এসেছিল চোরটা। দম্পতি বাচ্চা নিয়ে যেই ঘর থেকে বের হলো, পাশে লুকিয়ে থেকে অমনি সে আবারও তাদের চোখের আড়ালে ঘরে ঢুকে পড়ল। এরই মধ্যে কোনো কারণে হঠাৎ করে তাদের রুমের ছাদটা ভেঙে পড়ল। ছাদের নিচে চাপা পড়ে সাথে সাথেই মারা গেল চোরটা। আচ্ছা, এই চোরটাকে কে নিয়ে এসেছে ওই পরিবারকে ছাদের নিচে চাপা পড়া থেকে বাঁচাতে? কৌশলটা তো এই চোরের পক্ষে ছিল, কীভাবে বিপক্ষে চলে গেল? ওই সত্তার ইশারায়, যিনি হলেন মহান রক্ষক আল্লাহ। তিনি তার বান্দাদের রক্ষা করেন, এমনকি শত্রু দিয়েও। একবার হাদিসটি পড়ে দেখুন। যুবক, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই। আল্লাহকে মেনে চলো, তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, তুমি তাকে পাশে পাবে। ভালো সময়ে আল্লাহর সাথে পরিচিত হও, তাহলে খারাপ সময়ে তিনি তোমাকে রক্ষে করবেন। তিরমিজি 2516। আল্লাহকে মেনে চলুন, তিনি আপনাকে হেফাজত করবেন। আদেশের ক্ষেত্রে আল্লাহকে মেনে চলুন, তিনি যেমনটা বলেছেন তেমনটা করুন। নিষেধের ক্ষেত্রে আল্লাহকে মেনে চলুন, তিনি যা করতে নিষেধ করেছেন তা বর্জন করুন। শ্বাসরোধ, আপনি আপনার ভয় দুর্ভাবনা দমন করুন। আল্লাহ আপনাকে যেভাবে রক্ষা করবেন সেভাবেই ইউনুস ইবনু মাত্তাহ আলাইহিসসালামকে রক্ষা করেছিলেন। ইউনুস আলাইহিসসালাম তার দুশ্চিন্তা আর দুর্ভাবনার সমপরিমাণ দুশ্চিন্তা আর কারো হতে পারে না। তিনি তিন ধাপ অন্ধকারের ভেতরে ছিলেন, গভীর সমুদ্রের অন্ধকার, তিমির রাতের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। কি ভয়াবহ একটা জীবনে তিনি আবদ্ধ হয়ে পড়েছিলেন মাছের পেটে। অন্ধকার, সংকীর্ণতা, শ্বাসরোধ, তারপরেও এইসব বিপদের মোকাবেলা করতে তিনি একটি দোয়ার মাধ্যমে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জালিমিন। এই দুর্বল আওয়াজ মাছের পেট, সমুদ্র আর রাতের অন্ধকার ভেদ করে আসমানে উঠিত হল। ফেরেস্তারা এই আওয়াজ শুনে বললেন, প্রভু, অপরিচিত জায়গা থেকে খুব পরিচিত একটি আওয়াজ পাচ্ছি। উদ্ধারের পর্ব ঘনিয়ে এল, তাকে এবার রক্ষে করার পালা। ক্ষমার চাদরে আচ্ছাদিত হলেন তিনি। তিমি মাছ তাকে ফেলে দিলেন সমুদ্র তীরে। মহারক্ষক তার পাশেই ইয়াকতিন গাছের চারা গজিয়ে দিলেন। এর অর্থে বলা হয় এটি একটি মিষ্টি কুমড়া গাছের চারা ছিল, যা আল্লাহতালা তার নাবিকে ছায়াদান ও সুস্থতার জন্যে উৎপন্ন করেছিলেন। এই জীবনে আমরা সবাই জুন্নুনের মতোই। সূরা আম্বিয়ায় ইউনুস আলাইহিসসালামকে জুন্নুন বলে সম্বোধন করা হয়েছে। যখনই জীবনে বিপদগ্রস্ত হব তখনই আমরা শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জালিমিনে আহ্বান করব। আল্লাহ আমাদের এর বিনিময়ে রক্ষা করবেন। আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন, আপনার অনুকূলে আমাদের আশ্রয় প্রদান করুন। আপনি আমাদের সামনে, পেছনে, ডানে, বামে, উপরে আর নিচে আপনার হেফাজতের দেয়াল তুলে দেন, যার মাধ্যমে আমরা অকল্যাণের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে পারব।
আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হলো এই পর্বটি। ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أسألك العفو.